दोस्तों तू ये डकी कर तू यार सामने जाए को भी जे आप साना आमी तुम्हारे बालों बच्ची तेरे से नाराज़ी हो की व्यापार तुम यही बॉयस शौंकशरे हाल दौर से मुने होते हैं अच्छा तुम्हारे पौड़ी वाले यार क्यों नहीं अच्छा ठीक है सुना माँ ये जो पूरी दिन हमारे दिन कोरा हमारे बाला है नहीं तो बासंडे आमिर तो बुझी ये जो तेरे शब्द काम करते बाला है ना किंतु की कोरा को तू जो दिन एक दिन का मेना जाश तो ना तमा को ना कह सकते हो हाँ ये जो रुते काम ना कोरी ना तो करता ना कम बात दिला तो पहले बात जुट पुना अच्छा ठीक है से यार करमु कोरा खाना गुन्ना अमी गला अच्छा ठीक है से बाजान ताले तू देख ऐसी नजाश और बाजान कस्टमर लोगे किंतु खराब व्यवहार करिस ना ताको लोगे भालो व्यवहार करिस सो तो भालो व्यवहार करबी तो देख पी कस्टमर और बाढ़ से ठीक है से ये लो अच्छा ठीक है से बासी के बेर होते ना होते जूताটা ময়লা হয়ে গেল এখন আমি কি করব आशे पाशे तो कोनो मुचियो नहीं, जब मुची के दे हमारे जूता देख तो पुरिश्कार करबो, देखी, सामने कोनो मुची पाई ना की। यार घंटों ही लोग ऐसे ही, ये टक कस्टमर दे ना, कस्टमर के लोगों ने, आवनी, ये बताए ना। मैडम आमी इच्छा करे करे नहीं আসলে ভুলে লাগিয়ে গেছে ম্যাডাম বিশ্বাস করেন কি তোর ভুল হয়ে গিয়েছে তুই এটা ইচ্ছা করে করেছিস ম্যাডাম আমি বুঝতে পারছি ম্যাডাম আমি রাগ করি না আমি পরিষ্কার করে দিতেছি তোর পরিষ্কার করতে হবে না ছোট লোকের বাচ্চা হ্যাঁ আর বেন্দ খালি গরিব গরিব অত্যাচার করার লাগা গরিব না তো মানুষ না খালি ও মানুষ মনে করে ভালো বুঝা কইছি না ম্যাডাম আমি দেখি নাই দেন পরিষ্কার করে দেই তারপরে ম্যাডাম কি লাগি এরকম করলো আরে দোস্ত তোর কি হয়েছে তুই এভাবে রেগে আসছিস কেন রাগ বলা তো কি করব একটা মুচির বাচ্চার কাছে গিয়েছিলাম যে আমার জুতাটা একটু পলিশ করতে কিন্তু ও জানিস কি করে দিয়েছে আমার পা কালি ভরে দিয়েছে আমি এখন মার্কেটে যাব কি করে হ্যাঁ বুঝতে পারছি কিন্তু কোন মুচির কাছে গেছিলি ওই যে বটতলা বাজার সামনে একটা মুচি বসে না ওনার কাছে ও দিহানের কাছে গেছিলি আরে ও হয়তোবা বুঝা শোনা দেয় নাই ইচ্ছা করে দেয় না সত্যি ও বুঝতে পেরেছি তুমি তো এখন দিহানের সাপোর্টে কাটবে কারণ তুমি তো দিহানকে পছন্দ করো তাই না হয়েছে তোর সাথে কথা বলার আমার এখন সময় নেই আমি বাসায় যাই আরে তুই কোথা চেষ্টা কর ও খুব ভালো মানুষ ইচ্ছা করে দেয় না হয়েছে আপনি আর ওর সাপোর্ট নিয়ে কথা বলতে হবে না আরে রাইনা তুই যে বলে না দেখি তো দিহানের কাছে যাই আমি জিজ্ঞেস করি তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না কোন বন্ধু তুই তো মনে করছিস মেলা দিন ধরে আমার পিছনে ঘুরতাছ দোস্ত তুই ঠিকই কইছা मेरा दिन तो यार पीछे पीछे करता सी, किंतु को आवाज़ तो सी नहीं, दोस्तों, आम आदमी तो चुप कर दी भी, है दोस्तों, तू ये डकी कर, तू यार सामने जाए को भी, जे आप साना, आमी तुम्हारे बालों बच्ची, দিলে সে না রাজি হবো। দোস্ত আপনার সামনে গেলে না মুই তো কথা পারে না, আব্বা খালি কাঁপে। দোস্ত তুই ঠিকই কইছস, আমি যে বড় লোকের বেড়ে দিই পছন্দ করি না, বগলে গেলে খালি পাও থরে কাঁপে। আচ্ছা ঠিক আছে, আজকে যদি তুই সাহস করে না কস তাহলে তুই আমার বন্ধু না। হ দোস্ত আমার সাথে সাহস কে কমু আপনার না, আমি তোমার ভালোবাসি দোস্ত, হাতে থাকি। আচ্ছা ঠিক আছে চল, আমি তোর ঠিক আছে চল। আমার ভাবি হয় না, আর আমার বউ হইলে তো তোর ভাবি হয়। দোস্ত মুখ খুশি বাইরে গেছে গা, জানিস তো ওর সামনে গেলাম আত্মা কাঁপে। তোরা কি করতেছিস? হ্যাঁ এই দেখ তোকে কইছি না আমার রাস্তা কোনোদিন আটকাবি না, এর আগের বার কিন্তু অনেকবার সতর্ক করে দিয়েছিলাম, আজকে আবার এসেছিস তাই না? হইছে কি আফসানা, আফসানা আমি তোকে ভালোবাসি। কি ভালোবাসি তাই না? এত বড় সাহস আমারে ভালোবাসোস? শোন এই যে থাপ্পড়টা দিলাম না, এই থাপ্পড়টা যেন মনে থাকে, আর কোনোদিন আমার ভালোবাসোস এই কথা যেন মুখেও না আনোস। সরি বাবা কইলাম না আমার দোস্ত ব্যথা পাইছিস কি? দোস্ত ব্যথা বাবুরা এর একবার জুতা উজা করছিল, পেট ভরে বুইতা দিয়েছি। দোস্ত যা গসা তাই গস, ঠাকুরটা নরম আছিল, ব্যথা পাই নাই বেশি বেশি রাস্তাই না। আচ্ছা ঠিক আছে চল যাই। আর দোস্ত আসলে আমার ঠাকুর তো সেলিন না মিষ্টি লাগে। ঠিকই কইছে দোস্ত চল। এই বুট পালিশ, বুট পালিশ, এই বুট পালিশ, এই বুট পালিশ। দোস্ত জলদি বাইতে যা। আচ্ছা এই কই গেছিলি? আর স্কুলে যাস না কেন? কয়টা বাজে? এই যাব কিরাম বুট খেলতে গেছিলাম স্কুলে, এখন যাবো। হ্যাঁ তাড়াতাড়ি স্কুলে যা। এই তোরা না বারবার কইছিস যে বজ্জাতের সাথে মিশবি না, ও যে বাজার বাজে এই আফসানার পাশে ঘুরে। তুই কি আফসানার পিছনে ঘুরবি না? আপু তুমি কি সব কও না? কি সব কই? তোরা যদি আরেকদিন ওর লগে ঘুরতে দেখছিস না তারপরে তোর খবর আছে। শোনো আপু আফসানার আমি ভালোবাসি, তার দিকে আর পিছে ঘুরি, আমি কি তোমার পিছে ঘুরি? কি তোর এত বড় সাহস তুই আমার পিছনে ঘুরবি? দেখ তোর ভালো বন্ধু কাণ্ড কারখানা দেখ, সে কইতাছে সে নাকি আমার পিছনে ঘুরবো। এই খারাপের লগে তুই মিশে খারাপ হবি নাকি? আপু তুমি আরে বকতেছো কে? আমার ভাইটা আমার সাথে তর্ক করে। আসলে আমি যে তোমার কতটা ভালোবাসি দেখ, ভালোবাসা বাসি অন্য জনের যা করছে। আমার কামের ধান্দা আমি কাম করুন, আর কাম করে আমি কুড়ি পড়তে এটা শখ নয়, তখন ভালোবাসা ভালোবাসা আমার নাক বনাছে। যা হন তোর মতো মেয়ে যদি আমি বিয়ে করি তাহলে আমার এই মুসিগিরি করে খেয়াল লাগবো, আমার স্বপ্ন পূরণ হবো না, আমার স্বপ্ন কুড়িপতি হওয়া। আর কুড়িপতি হইলে তখন নাকাল মেয়া আমার বাড়ির চাকরানি থাকবো। যত সব সর আমার যাইতে দে। এইগুলো তুই কি কইতাছস? তুই একটু বোঝার চেষ্টা কর, আমি তোর সামনে কেন বারবার আসি। আচ্ছা তোর সব সব করে দিতেছি, তুই আমার সামনে কোনোদিনও পড়বি না। আইতে বিয়া করবো ভালোবাসে। কাজের লোকটাকে বললাম জুতাটা পলিশ করে রাখিস, পলিশটাও করে রাখে নাই। একটা লোক আছে দেখি ওখান থেকে পলিশ করে নি। এই ছেলে জুতাটা পলিশ করে দাও। কি ব্যাপার তুমি এই বয়সে সংসারে হাল ধরছো মনে হচ্ছে? আচ্ছা তোমার পরিবারে আর কেউ নেই? না স্যার আমার সংসারে আমার বাবা নাই, মা আছে, আর মা তো কোনো কাজ করতে পারবে না, তাই আমি সংসারে হাল ধরছি। তুমি পড়াশোনা করো না? আগে পড়াশোনা করতাম, এখন করি না। এখন সংসারে গাড়িটা নিয়ে বসি না, পড়াশোনা আর কোন করব তবে স্যার আমার না মেলা বড় একটা স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা করে বড় একটা কিছু কিন্তু সেই স্বপ্ন তো আর পূরণ হলো না বাবা মারা যাওয়ার পর টিয়া সংসারে আলামি ধরছি হায় রে প্রকৃতির খেলা যার স্বাদ আছে তার সাধ্য নাই যার সাধ্য আছে তার স্বাদ নাই এই যে আমার কাছে এত কোটি কোটি টাকা অথচ আমার সন্তান নাই আচ্ছা তোমার যদি একটা কথা বলি তুমি রাখবা আমার সন্তানের স্থানটা তুমি পূরণ করবা আমার ছেলে হইয়া তুমি আমার বাসায় যাবা হ্যাঁ আমি সত্যি কইতাছি তোমার সকল দায় দায়িত্ব আমি নিব আর তাছাড়া তুমি পড়াশোনা করবা মানুষের মতো মানুষ হবা সেই সকল খরচও আমার আর আমার সকল সয় সম্পত্তি সবই তোমার দিয়া যাবে সত্যি কইতাছেন স্যার হ্যাঁ সত্যি কইতাছি আপনার অনেক অনেক ধন্যবাদ স্বপ্ন দিলে পূরণ হইব তবে আমি যে পড়ালেখা করতে পারলাম না পড়ালেখা হ্যাঁ আমি তো বললাম তুমি পড়াশোনা করবে হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি তাহলে তো আমি ভালো হইলো আমি পড়ালেখা করে আমি ডাক্তার হব না মারে বললাম তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো শোরুমে নতুন একটা গাড়ি দেখে আসছি প্রাডো এই গাড়িটা কিনবো কিন্তু মাই তো আসতেছে না মা ও মা তোমার কতক্ষণ লাগে তুমি নাকি বেড়াইছো তুমি থাকো আরো মডার্ন ড্রেস প্যান্ট শার্ট এনে বেড়াবা তুমি গিয়ে নিয়ে শাড়ি বেড়াইছো তুই কি পাগল হইছস এলাকার লোকজন যদি শুনে যে আমি মডার্ন ড্রেস পরছি প্যান্ট শার্ট পরছি তাহলে তোমার বন্ধু করব আর দূর তাহলে গমতা না না আমি আগে প্যান্ট শার্ট আছে কইছে আমার সব পড়তে বলে আমি শাড়িতে বেশি ভালোবাসি শাড়ি পরছি আর এটা বেশি সুন্দর লাগতেছস শুনো মা গাড়ি দেখো তুমি যেন গলা গলা করো না আমাদের পছন্দ হলো ওটা আমি নিয়ে আসবো তুমি কিন্তু আমার বেশি বলো ঠিক আছে তো যেটা পছন্দ তোরে নিয়ে শাড়ি কোনো কথা বললাম কাস্টমার বলতে বুবা বে বুবা হ্যাঁ খালি তুমি কাগজপত্র ঠিক করবে আমি গেলে গাড়িটা কিনবো চলো যাই হ্যাঁ আমি আজ যাইতেছি আমরা শোরুমে রেডি থাকি সবাই তার সাথে স্যার সকাল থেকে না একটাও কাস্টমার পাই নাই আপনার কিছু কি ব্যাপার তুমি এখানে আমার এই অবস্থা কেন হ্যাঁ স্যার আপনি ঠিকই কইছেন আমার এই অবস্থা কেন জানেন স্যার আমি না আগে মানুষের সাথে অনেক টাকার গরম দেখাইতাম এর জন্য আল্লাহ আমারে এই শাস্তিটা দিয়েছে তাহলে তো বুঝলেন যে মানুষের সাথে টাকার অহংকার দেখাইলে কি হয় আপনার পতন হইছে আর আল্লাহ কোন কারে কি করে সেটা আল্লাহই জানে হ্যাঁ তুমি ওর সাথে কথা বলে সময় নষ্ট করছো কেন তাড়াতাড়ি চলো হ্যাঁ মা চলো